নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা রাজ্য সরকার আবার একটি বড় সড়ো সুখবরের কথা জানালো রাজ্যের সমস্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সুখবর ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি নতুন ভাতা বা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যেটি হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প তো শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীরা কিছু বৃত্তি বা ভাতা পা পাবে এবং সেই সঙ্গে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তৃত জানাবো যে এই শিক্ষাশ্রী প্রকল্পে এই ছাত্রছাত্রীরা কী সুযোগ সুবিধা পেতে চলেছেন এবং সেই সুযোগ সুবিধা তারা কিভাবে পাবেন কোথা থেকে ফর্ম পাবেন কোথায় যোগাযোগ করবেন কোথায় গিয়ে ফর্মটি জমা করতে হবে সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি বিস্তারিত যাবার আগে আপনাদের উদ্দেশ্যে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের লেটেস্ট আপডেট খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে কিন্তু এই ধরনের আপডেটের খবর কিন্তু আপনারা সবসময় পেতে থাকবেন তো রাজ্য সরকার যত ভোট এগিয়ে আসছে ততই কিন্তু নানা ধরনের একের পর এক প্রকল্প একের পর এক জনমোহিনী প্রকল্প কিন্তু ঘোষণা করে চলেছে তো আবার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে যার নাম হচ্ছে শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প রাজ্য সরকার আবার কিন্তু ঘোষণা করেছে চলুন বিস্তৃত জানিয়ে দিই যে কারা কারা এই সুযোগ সুবিধা পেতে চলেছেন কীভাবে পাবেন সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছি তো এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে যে যোগ্যতা থাকা চায় তো শিক্ষার্থীদের অবশ্যই তপশিলি জাতি বা উপজাতি হতে হবে এবং যে কোনো শিক্ষিত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী শিক্ষার্থী হতে হবে অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কোনো স্কুলের সঙ্গে যুক্ত থাকতে হবে শিক্ষার্থী হিসাবে এবং সেই সঙ্গে আপনাদের এর তপশিলি জাতি উপজাতিরাই কিন্তু এই শিক্ষার্থী বৃত্তি প্রকল্পটি পাবেন অর্থাৎ সাধারণ জাতিভুক্ত ছেলেমেয়েরা কিন্তু পাবেন না পারিবারিক আয় বছরে আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে আবেদনকারী অন্য কোনো ভাতা যদি পেয়ে থাকে সেক্ষেত্রে এই ভাতার সুযোগ সুবিধা পাবে না এবং সেই সঙ্গে এই ভাতায় আবেদন করলে অন্য কোনো রকম ভাতার জন্য কিন্তু আবেদন করতে পারবে না আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনপত্র জমা দেওয়ার সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কপি কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে যেসব ছাত্ররা ছাত্রাবাসে বসবাস করে অর্থাৎ যারা যে সমস্ত ছাত্র ছাত্রীরা হোস্টেলে বসবাস করছে তো তাদের জন্য কিন্তু এই বৃত্তি প্রযোজ্য নয় অর্থাৎ তারা এই বৃত্তির জন্য কিন্তু প্রযোজ্য হবে না বা বৃত্তি পাবে না বার্ষিক বৃত্তি হিসাবে দেওয়া হবে পঞ্চম শ্রেণীকে পাঁচশো টাকা দেওয়া হবে ষষ্ঠ শ্রেণীকে ছশো টাকা দেওয়া হবে সপ্তম শ্রেণীকে সাতশো টাকা দেওয়া হবে অষ্টম শ্রেণীকে আটশো টাকা দেওয়া হবে তো এবার আসছি আপনারা কিভাবে এই ফর্মটি পাবেন আবেদন করবেন তো ফর্মের জন্য আপনাদের বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে অথবা এছাড়া আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস ব্লক অফিসে যোগাযোগ করতে হবে সেখান থেকে গিয়ে আপনারা বলবেন যে শিক্ষাশ্রী বৃত্তি ফর্ম তো শিক্ষার্থী ভিত্তি ফর্ম বললে কিন্তু আপনাদেরকে পঞ্চায়েত অফিস বা স্কুল থেকেও দিয়ে দেওয়া হবে এই ফর্ম তো ফর্মটি ফিল আপ করে আবার আপনাদেরকে কিন্তু জমা করে দিতে হবে যেখান থেকে আপনারা ফর্মটি নিচ্ছেন সেখানেই আপনাকে কিন্তু জমা করে দিতে হবে এই ফর্মটি জমা করার পর কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাগুলি পাবেন তো আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে একটি ছোট্ট করে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করে আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই প্রকল্প থেকে যেন বঞ্চিত না হয়ে যায়